समझ कर तुझ पे कर किया की अब तन्हा कटते राते। गगन साकिबे तादेर टीम थेके वायरल सुमाय के बाद दिए एबार शिशु शिल्पी ताहि के निये गगन साकिबेर वायरल नेशनल नोके हिंदी गानटी कवर करेछेन। এই হিন্দি ভাষণ গানটি কভার করার কথা ছিল ভাইরাল সুমাইয়ার, তবে কেন এত সুন্দর গানটি সুমাইকে রেখে নতুন শিল্পী তাহির কণ্ঠে গগন সাকিবে রিলিজ করেছে, এবং এই তাহির মেয়েটাই ব্যান্ড কি, সে কি করে, তার সম্পূর্ণ বিষয়ে তুলে ধরব। তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। বন্ধুরা, সুমাইয়া ছিলেন একজন পথ শিশু বা টোকায়, আর সেখান থেকে গগন সাকিবে সুমাইকে তুলে এনে তার কণ্ঠে গানে রেকর্ড করিয়ে ভাইরাল জনপ্রিয় করে তুলে। এরপর থেকে সুমাইয়ার কণ্ঠে গগন সাকিবে নিত্য নতুন গানে রেকর্ড করে, এবং গগন সাকিবের ভাইরাল পুরাতন গানগুলো সুমাইয়ার কণ্ঠে নতুন করে কভার করে তা ফেসবুক ইউটিউবে রিলিজ করতেন। কিন্তু এখন আর গগন সাকিবে সুমাইকে দিয়ে গান রেকর্ড করায় না, সুমাইকে গগন সাকিবে তাদের টিম থেকে বাদ দিয়ে দিলেন, কারণ সুমাই এখন কুটিপুতি হয়ে গেলেন। গান গিয়ে ভাইরাল হয়ে এখন সুমাইয়ের দেমাক বেড়ে গেলেন, আর এই দেমাকের পাওয়ারে সুমাই প্রতিটি ইন্টারভিউ ভিডিওতে গগন সাকিবের সাথে গান করতে চায় না ও খারাপ বেইমান ইত্যাদি অভিযোগ তুলে থাকি, যে কারণে তাদের টিম থেকে বাদ পড়েন সুমাইয়া। এখন গগন সাকিবের ভাইরাল হিন্দি ভাষণ গানটি শিশু শিল্পী তাহির কণ্ঠে কভার করেন। বন্ধুরা, তাহির আরো অনেকগুলো গান গেয়েছেন, সম্ভবত এরা তাহির মা বাবা হবেন, তারা তাদের সাথে বসিয়ে ছোট থেকেই তাহিকে গান শিখিয়ে আসছি, আর এত বড় হয়ে একেবারে গগন সাকিবের হিন্দি গানে কণ্ঠ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েন। সত্যি বলতে সুমাইয়ের চেয়ে এই মেয়েটি অনেক ভালো গান পারেন, দেখে বোঝা যাচ্ছে সুমাইয়ের মতো তাহি মেয়েটি এত দেমাগ ও বাপ বলি না, একেবারে বর্দ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে। তো যাই হোক, এখন থেকে তার কণ্ঠে গগন সাকিবের সহযোগিতায় আমরা আরো নিত্য নতুন গান শুনতে পারবো। গগন সাকিবের গানগুলো সুমাইয়ের চেয়ে তাহির কণ্ঠে শুনে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং তাহির কণ্ঠে আরো নিত্য নতুন গান চান কিনা তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।